হে বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি বিশেষ দিনের বিশেষ তথ্য নিয়ে। আজকের দিনে স্পেশালিটি দুটো কারণের জন্যে। প্রথম কারণ, আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে। মিউজিক আমাদের জীবনে যে কত বড় অবদান তা আমরা প্রতি মুহূর্তেই আমরা প্রমাণ পেয়ে যাই। কর্মজীবন হোক বা খোলামেলা অবসর, বা সুখ হোক বা দুঃখ বা প্রেমের মুহূর্ত, যে কোনো সময় এই মিউজিকই আমাদের জীবনটাকে মধুময় করে তোলে। এবার আমরা চলে আসি দ্বিতীয়টি কারণটার জন্যে। আপনারা ঠিকই ধরেছেন, দ্বিতীয় কারণটা ইন্টারন্যাশনাল যোগা ডে। আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আরও একটি অবদান যোগাসন। যোগা একজন মানুষকে মানসিক ও শারীরিকভাবে অনেক গুণে শক্তিশালী করে তোলে। আর আমাদের ইতিহাসে, ভারতের ইতিহাসে যোগা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপহার। চলুন তাহলে আমরা সহজেই তথ্যগুলো আমরা জেনে নিই, আর শেষ অবধি থাকবেন, কারণ একটা গান আছে যেটা আপনারা খুব পছন্দ করেন, আমার বান্ধবী গেয়েছে, সেটা শেষ অবধি রয়েছে। তো শেষ অবধি ভিডিওটার সাথে থাকবেন, আর গানটা শুনবেন আর বলবেন কেমন লাগলো, আর এই পুরো তথ্যটাও কেমন লাগলো। চলুন আমরা সহজেই জেনে নিই টক অফ এপার ওপার বাংলাতে। তাহলে প্রথমে আমরা শুরু করছি ওয়ার্ল্ড মিউজিক ডে দিয়ে। যে এই ওয়ার্ল্ড মিউজিক ডে প্রত্যেক বছর জুনের 21 তারিখে আমরা দেখতে পারি। এই মিউজিক ডেতে মানে পুরো যারা মিউজিক লাভার তারা নিজে কনসার্ট, মিউজিক কনসার্ট ইভেন্ট করে। এই প্যান্ডেমিকে এই কনসার্ট বা মিউজিক কিছু কিছু অনলাইন স্ট্রিমিংও হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে, অথবা প্রি রেকর্ড কেউ কেউ আছে যারা আর কি নিজের রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পুরো বিশ্বের সামনে তুলে ধরছে। যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এরকম সকল জায়গায় আরও সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের মিউজিকের ট্যালেন্টটাকে সবাই ছড়িয়ে দিচ্ছে। সেরকমভাবে আমিও একটা ইউটিউবে এরকম মিউজিকে আমি টপ 5 অরিজিৎ সিংয়ের একটা আমি করেছি, মিউজিক আমি গিটারে বাজিয়েছি, সেটা আমি ইউটিউবেই করেছি, সেটা আমি ডেসক্রিপশন আই বাটনে আমি দিয়ে রাখবো, সেটা অবশ্যই আপনারা দেখে ওখানে কমেন্ট করবেন কেমন লাগলো। চলুন তাহলে ইতিহাসে আমরা চলে আসি। ওয়ার্ল্ড মিউজিক ডে এটা প্রথম সেলিব্রেট করা হয় ফ্রেঞ্চে 1982-তে। ফ্রেঞ্চ মিনিস্টার আর্ট অ্যান্ড কালচার, এই যে এখানে নামটা আছে, মানে এটার মানে হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে, মেক মিউজিক বা মিউজিক ডে, এদের ইনিশিয়েটিভের জন্যে আজ এই ওয়ার্ল্ড মিউজিক ডেটা পালিত হচ্ছে পুরো বিশ্বে। ওদের জন্যেই আজ আমরা ফ্রিতে গান শুনতে পাচ্ছি, যারা মিউজিক লাভাররা আরও সেটাকে এনজয় করছে, যারা অ্যামেচার, যারা মাত্র এটা নিয়ে শিখছে মিউজিক নিয়ে, বা যারা প্রফেশনাল, তারা এই মিউজিকের দ্বারা সকল বিশ্বের সামনে অনেক ভালো ভালো ক্রিয়েটিভিটি আমাদের সামনে তুলে ধরছে। সেটা সুখ হোক বা দুঃখ, সেটা আমরা এই ভালোভাবে আমরা এনজয় করছি। অনলাইনের যুগে অনেক মানুষ নিজের ট্যালেন্টটাকে পুরো বিশ্বের সামনে নিজেকে হাইলাইট করতে পারছে, এটা মিউজিক আর ডিজিটাল একসাথে হওয়ার পরে। মিউজিক আমাদের হেলথ, আমাদের মাইন্ডের জন্যে খুবই বড় একটা অবদান আছে, তার আমরা প্রমাণ অনেক আমরা পেয়েছি। তার সাথে অনেক স্টাডিজে এটা দেখা গেছে অনেক এক্সপার্টের দ্বারা যে এটা আমাদের স্ট্রেস রিলিফ করায়, আর আমাদের যে ঘুমের যে ডিপ স্লিপ যেটা বলি সেটা আমাদের বাড়ায়। তার সাথে অনেক এরকম অনেক রোগ আছে, যে মেন্টাল অনেক রোগ আছে, যেটাতে মিউজিক থেরাপি দিয়ে অনেক মানুষ এর দ্বারা সেরে উঠেছে।
সেটা যে কোনো ভাবেই হোক, আমরা যে কোনো নিজের মনের অনেক ভাব আমরা এই মিউজিক দিয়ে আমরা প্রকাশ করি, সেটা দুঃখে হোক বা প্রেমেও পড়ি, দুটোই দ্বারা আমরা এই মিউজিক দিয়ে আমরা আমরা প্রকাশ করি। ইনফ্যাক্ট আমরা নেচারের সাথেও আমরা কানেক্ট করতে পারি নিজেকে নিজের সাথে এই মিউজিকের দ্বারা। যেরকম আমার এই মনসুন আর এদিকে উইন্টার, আমার দুটো ফেভারিট সিজন, তো এই সময় কিছু কিছু ভালো ভালো গান শুনি, গান শুনে নিজের সাথে এই নেচারকে কানেক্ট করতে পারি, বৃষ্টির আওয়াজের সাথে গানগুলোর আরও মধুময় করে ওঠে। আপনারাও কমেন্ট করে বলবেন আপনাদের কোন সিজনটা আপনাদের ভালো লাগে আর কোন গানগুলো আপনাদের ভালো লাগে, সেই গানগুলোর নাম লিখতে কিন্তু ভুলবেন না। আজকের দিনটা যেরকম ওয়ার্ল্ড মিউজিক ডে, তার সাথেও এটা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। এই দিনে শুধু যদি গানও শুনি, গানের সাথে সাথে যদি ইয়োগাও করি, আমাদের শরীর মন অনেক ভালো থাকবে, আমাদের মাইন্ডটা অনেক শান্ত থাকবে, তার সাথে আমাদের যে দুটোর জন্যে আমরা ইয়োগা করলেও যেরকম স্ট্রেস রিলিফ হবে, গানও শুনলে যেমন স্ট্রেস রিলিফ হবে, দুটোই একসাথে করলে স্ট্রেস বাস্টার হিসাবে অনেক কাজ করবে। চলুন তাহলে এবার আমরা ওয়ার্ল্ড ইয়োগা ডে তথ্যের সম্বন্ধে আমরা জেনে নিই। কথাই আছে, ইয়োগা ইজ দ্য ডান্স অফ এভরি সেল উইথ দ্য মিউজিক অফ এভরি ব্রেথ দ্যাট ক্রিয়েটস ইনার সিনারিটি অ্যান্ড হারমোনি। এই ইন্টারন্যাশনাল ইয়োগা ডে প্রত্যেক বছর জুনের 21 তারিখে পালিত হয়। ইয়োগার আমাদের জীবনে খুব বড় একটা রোল প্লে করে, আমাদের মাইন্ডের জন্য, বডির জন্য, যার দ্বারা আমরা একটা হেলদিয়ার লাইফস্টাইল পেয়ে যাই। এই ইয়োগা শুধু ফিজিক্যাল আর মেন্টালি যে রিল্যাক্সেশন দেয় তাই না, এটা আমাদের স্ট্রেংথ, আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক কিছুই আমাদের এটার অনেক অবদান আছে। এবার এর ইতিহাস আমরা জেনে নিই খুব সহজেই। আমাদের প্রাচীনকাল থেকে এই ইয়োগাটা আমাদের ইন্ডিয়াতেই হয়ে আসছে, এটা আমরা সবাই এটা বিশ্বাস করি, আর এটাই আমাদের কাছে খুব বড় একটা উপহার আর গর্বের বিষয়। আর এই যে ইয়োগার যা আসন যেগুলো আছে, এগুলো যেই মাইথোলজি যে বইয়ের মধ্যে লেখা আছে সেটা ঋগ্বেদা। 27 সেপ্টেম্বর 2014 আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইউনাইটেড নেশনে একটি স্পিচ দেয়, যে স্পিচে উনি ওখানে বলেন যে এই ইয়োগা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, একটা মানুষের নেচার আর মানুষ দুজনের মধ্যে কানেক্ট করিয়ে দিতে পারে এই ইয়োগা, আর আমাদের শরীর পক্ষেও খুব ভালো, আর এই এই ইতিহাস ইন্ডিয়ার সবার মনে মনে থাকবে, তাই এই ইয়োগা ডে হিসাবে পালিত হয়। ওর পরেই এটা বিভিন্ন দেশে এটা শুরু করা হয়, জুনের 21 তারিখই এটাকে ধরা হয় ইয়োগা ডে, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। তাই সেদিন থেকেই এই ইয়োগা ডে চলে আসছে, আজও আমাদের মধ্যে ইয়োগা ডে আর এই ওয়ার্ল্ড মিউজিক ডে দুটো একসাথেই আমরা পালিত করি। ইয়োগা ডের থিম হলো ইয়োগা ফর ওয়েলবিং, সবার জন্যে এই ইয়োগাটা কতটা বেনিফিশিয়াল এই দিনটা সেটা উদযাপনের থিম। আর তার সাথে এই প্যান্ডেমিকে এই ইয়োগাটা অনেকটাই মানে ভালো রোল প্লে করছে এই আমাদের প্যান্ডেমিকের জন্যে। যারা কোয়ারেন্টাইনে আছে, যারা সেরে উঠে এসছে, অথবা যারা আইসোলেশনে আছে, যারা যে রুমে বন্ধ আছে, তাদের এই ইয়োগার দ্বারা সে মেন্টাল হেলথ, বডি সব কিছুরই ভালো ও সুস্থ রাখছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এটাও রেকমেন্ড করছে সবাইকে ইয়োগা করা দরকার। ইয়োগার কিছু বিধিনিষেধ আছে, কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। ইয়োগা খালি পেটে একদম ইয়োগা করা উচিত না, আর ইয়োগা করতে করতে চা কফি খাওয়াটা একদমই অ্যাভয়েড করতে হবে, আর যে কোনো ইয়োগা করার সময় দুটো ইয়োগার মাঝে আপনারা বা করে যেটা প্র্যাকটিস করছেন 10 সেকেন্ডে একটি বিরতি রাখবেন। কিছু ইজি ইজি কিছু ইয়োগা আসন করে টাফের যেগুলো খুব শক্ত ইয়োগার দিকে
যেতে হয়। আর সকালবেলায় বলা হয় যোগাটা খুব ভালো হয়, আর যোগা করার পর 1 ঘন্টা পর খাওয়া দাওয়া করতে, তার আগে না। আরও কিছু আছে, আমি কিছু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সব কটা এখানে শেয়ার করলাম না, কিছু যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো শেয়ার করলাম, আরও কয়েকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেগুলো ওখান থেকে দেখে নেবেন। চলুন তাহলে এবার আমরা গানটা শুনে নিই। আর হ্যাঁ, এখানে বলবেন তো গানটার মধ্যে মেয়েটি যে গান করেছে সেটাতে একটা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে, সেই ইনস্ট্রুমেন্টের নামটা কী কমেন্টে আপনি কিন্তু শিওর দেবেন। আর এটাও বলে দিই, যদি আপনাদের এই পুরো তথ্য শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের একটা মেম্বার হয়ে যাবেন। তাহলে কোনো ব্যাপার নেই, এরকম আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করছি, পুরো গানটা শুনে তারপরে এটাকে বন্ধ করবেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো হবো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো হবো তোমার নিমন্ত্রণ। যুথে বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথে বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ও তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ও তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। হাসবে ও গো হাসবে কবে হবে যে মিলন, কাছে যাব কবে পাবো ও গো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ও গো তোমার নিমন্ত্রণ, ও তোমার নিমন্ত্রণ, ও তোমার নিমন্ত্রণ।